ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভ গার্ডেন অ্যান্ড আর্ট ব্যাগ। তো আপনাদের কিছুদিন আগে একটি মালবেরি গাছের ভিডিওর আপডেট দেখিয়েছিলাম, তো আজকে আপনাদের দেখাবো সেই মালবেরি গাছে কি প্রচুর পরিমাণে মালবেরি হয়েছে। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন হয়তো, তো প্রচুর মালবেরি হয়েছে এবং মালবেরির সাইজগুলোও দেখুন। এবং মালবেরি কে প্রুনিং যতক্ষণ না করছে, দেখুন একটা মালবেরি আপনাদের তুলব, তুলে দেখাচ্ছি, খুব ভালো সাইজ। এটা লং মালবেরি নয়, এটা নর্মাল যে মালবেরি হয় সেই মালবেরি, এবং তার চারাও আমি এখানে প্রচুর করেছি। এবং এই গাছটিতে দেখুন একটি একটা ছোট্ট ডাল, এই যে এতে কত পরিমাণে মালবেরি ধরেছে। এই যে জাতটা খুব ভালো, তো প্রুনিংটা টাইম টু টাইম করতে হবে। মালবেরি গাছের এটা প্রধান একটি বৈশিষ্ট্য যে যতক্ষণ না একে একটা হার্ড প্রুনিং করবেন ততক্ষণ এতে মালবেরি আসে না। তো দেখুন আমি টাইম টু টাইম প্রুনিংটা করে গেছি, এবং বর্ষার প্রথম থেকে একবার করতে হবে, এবং বর্ষার মাঝখানে একবার যদি প্রুনিংটা করেন তাহলে প্রচুর পরিমাণে মালবেরি আসবে। দেখুন এবং যতক্ষণ না মালবেরিগুলো এই ধরনের ব্ল্যাক হয়ে যাচ্ছে, একটু যদি রেড থাকে এরকম তো টক মিষ্টি খেতে হয়, আর যদি একদম ব্ল্যাক হয়ে যায় খুবই মিষ্টি এবং হেভি সুস্বাদু খেতে। দেখুন মোটামুটি ভালোই সাইজ হয়েছে, তো একে আমি খুব একটা উইদাউট পরিচর্যার মধ্যেই হয়েছে। এখানে হয়ে আছে দেখুন দুটো, এই দুটো আমরা তুলে নিচ্ছি। এর ফ্লেভারটা ঠিক বলে বোঝানো যাবে না, মিষ্টি টক বেশ খুব সুন্দর একটা ফ্লেভার আছে এবং একটা হালকা সেন্ট আছে, তো খেতে খুবই ভালো। আপনারা যারা ছাদ বাগানে, এটা খুব সহজেই হয়, তো ছাদ বাগানিরা যারা আছে দেখুন কী হারে মালবেরি হয়েছে। বুঝলেন, একটা ডালে এই একটা তুলে নিচ্ছি আমি, তো তারা করতেই পারেন। এবং বছরে এটা মোটামুটি কন্টিনিউ অল্প বিস্তর সবসময় হয়েই থাকে। এবং এর পরে যে ভিডিওটা দেখাবো সেটি একটি কুল গাছের ভিডিও, তো কুল গাছে কীভাবে ফল আনতে হয়, ফল যাতে না ঝরে যায় কী ব্যবস্থা করতে হবে, কী ব্যবস্থাপনা নিতে হবে সেই সম্বন্ধে ভিডিও থাকছে। তো আজকে এখানেই শেষ করছি, নমস্কার।